হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের চাপ রেসিপি। রেস্টুরেন্টের খাবার সবারই পছন্দ, সো রেস্টুরেন্টের চাপের ভিতরে এখানে মুরগির মাংসটা ওনারা কেটে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে ভেজে রেখেছে। আর দেখো কিভাবে কেটে নিচ্ছে, ভেজে রাখার টুকরা ওনারা এভাবে কেটে নিচ্ছে, আমরাও এভাবে কেটে নিতে পারি। আর কিভাবে ম্যারিনেট করে ভেজে নিচ্ছে সেটাও তোমাদের এই রেসিপির মাঝেই তোমাদের জানিয়ে দিব। দিয়ে দিচ্ছে রান্নার তেল, আর এখানে দিয়ে দিবে হাফ কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছে হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছে টমেটো কুচি হাফ কাপ, আর দিয়ে দিচ্ছে 8-10টা কাঁচামরিচ মাঝখানে একদম ভাড়া। এখন ওনারা এটাকে নরম করে ভেজে নেবে, ওনারা একদম ভাজা ভাজা করবে না, জাস্ট নরম করবে। পেঁয়াজ টমেটোটা একদম নরম করে নিবে, ভাজা ভাজা করবে না। সো ওনারা ভেজে নিচ্ছে একটু সময় নিয়ে। চিকেনটাকে কীভাবে ম্যারিনেট করছে, চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে, ওনারা তো অনেক চিকেন নেয়, ওনারা ওনাদের আন্দাজ মতো দিয়েছে। আর আমরা যেরকম চিকেন নেব সেই রকম আমরা যেরকম মশলা পছন্দ করি সে সেরকম দিয়ে দিব। সো এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা রসুন পেস্ট দিয়ে ওনারা ম্যারিনেট করে ভেজে নিয়েছে চিকেনের টুকরা। তারপরে ছোটো ছোটো করে কেটে নিয়েছে, সেটা তো কেটে নেওয়াটা তো আমরা দেখেছি। এই এখন ভেজে নিচ্ছে, একটু সময় নিয়ে ভেজে নিচ্ছে। আর আমার মনে হয় আমরা অনেকেই রেস্টুরেন্টের খাবারটা পছন্দ করি, হয়তো শরীরের নানা সমস্যার জন্য রেস্টুরেন্টের খাবারটা আমরা খেতে পারি না, যদি খাই আমাদের সমস্যা হয়। এরকম যদি আমরা এই রেস্টুরেন্টের রেসিপি দেখে যদি আমরা ঘরে বানিয়ে নিতে পারি, খারাপ কিনি, এভাবে বানিয়ে নিয়ে রেস্টুরেন্টের খাবারও হবে, আর সেটা হবে হোমমেড খাবার রেস্টুরেন্টের স্বাদে। সো ফ্রেন্ডস, এই রেসিপিটা যাদের যাদের পছন্দ হয়েছে অবশ্যই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, অবশ্যই লাইক কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়, আর অবশ্যই অবশ্যই শেয়ার দিয়ে দিও। এখানে দিয়ে দিচ্ছে ম্যারিনেট করা চিকেনের যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছে, আর দিয়ে দিবে টমেটো সস, দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নিবে যে পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়। সো ভাজা ভাজা করে নিচ্ছে, ভাজা ভাজা করে নেওয়ার পরে চিকেনটাকে এটার সাথে মিশিয়ে দিয়ে ভাজা ভাজা করে নিবে। কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ওনারা ভাজা ভাজা করে নিচ্ছে। এখন চিকেনটাকে মিশিয়ে দিচ্ছে, চিকেনটাকে মিশিয়ে দিয়ে একদম সুন্দর করে মশলাটা না মেশা পর্যন্ত, একদম কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ওনারা এই মশলাটার সাথে চিকেনটাকে ভাজা ভাজা করে নিবে। এত ইজিতে রেস্টুরেন্টের খাবার যদি আমরা করে নিতে পারি, আমরা হয়তো ভয় পাই যে রেস্টুরেন্টের খাবার কীভাবে বানাবো, এত ঝামেলা, কিন্তু একদম ঝামেলাবিহীন চাপ রেসিপি। এভাবে এই রেসিপিটা আমরা করে নিতে পারি। সামনে রমজান মাস আসছে, সেও মাঝে মধ্যে নান রুটির সাথে, পারোটার সাথে, লুচির সাথে এরকম আমরা করে নিয়ে খেতেই পারি। সো ভাজা ভাজা করে নেওয়া অলমোস্ট একদম শেষ পর্যায়ে, এ পর্যায়ে ওনারা একটা মশলা ইউজ করবে, সেটা হচ্ছে ওনাদের হোমমেড। এখানে ওনারা হোমমেড মশলাটা ইউজ করছে, আর এই হোমমেড মশলাটা যাই ওনারা বানিয়ে নিয়েছে। এখানে হচ্ছে জয়ফল, জয়ত্রী, ধনিয়া, জিরা, সরিষা, এটা ভেজে ওনারা একটা হোমমেড মশলা বানিয়ে নিয়েছে, সেটাই দিয়ে দিচ্ছে। আর চাপ রেসিপিটা অলমোস্ট ফিনিশড, এটা দিয়ে দিয়ে ঠিক 1-1.5 মিনিটের মতো অপেক্ষা করে ওনারা নেড়ে চেড়ে দিবে। ঠিক 1-1.5 মিনিট অপেক্ষা করবে, আর এই মশলাটা দিয়েছে জাস্ট ফ্লেভারের জন্য, সুন্দর একটা টেস্টের জন্য। সো এখন নাড়াচাড়া দিয়ে ওনারা সার্ভ করবে। ফ্রেন্ডস, এরকম একটা রেসিপি তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করবা, আর রেস্টুরেন্টের খাবার মনে হয় আমরা 95% মানুষই পছন্দ করি। সো হয়তো পেটের সমস্যার জন্য আমরা অনেকেই খেতে পারি না, গ্যাস্ট্রিকের সমস্যার জন্য, আর এভাবে যদি আমরা হোমমেড বানিয়ে নিয়ে খেতে পারি অবশ্যই অবশ্যই আমরা খেয়ে মানে ট্রাই করব। এই রেসিপিটা তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।